প্রতি মাসে কিরকম ইনকাম থাকে? আপনাদের খাবার দাবার সাড়ে 3,000 টাকা আইতেছে মাসে, 3,500 টাকা। আচ্ছা, খাবার দাবার কেমন কি করেন? 3.5 কেজি আটা দিব, দুই বাচ্চা থাকলে 12 বছর পর্যন্ত তাদেরকে 1.5 কেজি করে আটা দিব। পরে লেখাপড়ার ব্যাপারটা? লেখাপড়া নিজস্ব খরচ। চিকিৎসা ফ্রি বলতে, দুই বাচ্চা হইলে আপনার ফ্রি, তিন বাচ্চা হইলে ন এলাও, এটা নিজস্ব। মানে দুই বাচ্চা হইলে কি এরা ঝামেলা মানে ভুল করছে না? দুই বাচ্চার পরে এটা কোম্পানি বরণ করবা, তিন বাচ্চার পরে কোম্পানি বরণ করবা। মানে পরবর্তী যেটা হইব সেটা তোমার খরচে তুমি চালাও, আল্লাহ যতটা হওয়াইতে পারো ততটা হওয়াই। আর আপনার দুই বাচ্চার 12 বছর পর্যন্ত তারা লালন পালন করে দিব, আটা গম চাল যেটা লাগে 12 বছর, মানে তাদের কাজের যোগ্যতা মানে যোগ্য কইরা পরে ছাইড়া দিব, আল্লাহ তুমিও কাজ করো, কাজ করো। বুঝছো বিষয়টা? যারা আছে যারা বাইরে কাজ করতে পারে না, বাইরে যায়, অনেকে যায়। একজন মানুষ মানে কত বছর পর্যন্ত এখানে চাকরি করতে পারে? 60 বছর পর্যন্ত। 60 বছরের পরে কি রিটায়ারমেন্ট দেয়? 60 বছর পরে রিটায়ারমেন্ট হইলে আমি, রিটায়ারমেন্ট হইলে আমার বাচ্চারে দিব, আমার বাবা রিটায়ার হইলে আমারে দিব। বাচ্চারে যদি কিন্তু 60 বছর পর ধরো চাকরি শেষ হইলে একটা অ্যামাউন্ট দেয় কি? অ্যামাউন্ট দেয়, অ্যামাউন্ট দেয়। কত টাকা? আপনার ওই তো 2 লক্ষ টাকা পাইবেন, 2.5 লক্ষ পাইবেন। আপনি যেমন টাকা কাটবেন, ফান্ড কাটা থাকে, এটা তো আপনারই কাটবো। আপনি প্রত্যেক মাসে যে 99 টাকা কাটবো, 160 টাকা কাটবো, 120 টাকা কাটবো, এটা আপনার তো আপনারই। ও মানে রাখতেছে আর কি, পরবর্তীতে নাই তাইলে ঠিক আছে। আর এখানে তারা আমরা তারা কিছু পার্সেন্টি তারও দিব, এখান থেকে আপনাদের কিছু টাকা বাড়াই। আপনারা কি যদি চান এখন যদি অন্য কোন এলাকায় গিয়ে কি কাজ করতে পারবেন না নাকি? এলাকা কাজ করা যায়, কিন্তু আপনারা করেন না নাকি? করেন না, এটা হলো আমাদের এদিকে শেষ করা শেষ করতে পারেন ভাই। আমাদের এটা হচ্ছে একদম পারফেক্ট কাজ। হ্যাঁ, সকাল হইলো, ঘুম থেকে উঠলাম, খাওয়া দাওয়া করলাম, আইলাম। এখন বাইরে যাবেন, কাজ পাইবেন কি পাইবেন না, কতদিন করবেন এটারও তো ঠিক। মিলফেট গিয়ে চাকরি করবেন কিনা কেউ করলে আমরা যোগাযোগ করেন। আচ্ছা, আরেকটা হলো যদি বাইরের কোনো লোক কি আপনারা এখানে কি ঢুকতে পারবে এরকম কাজ করার জন্য? না, এলাও না, শুধু আপনারা এখানে ঢাকা যাই দিয়ে